আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাটোরের লুৎরাজ কচুর জমি। তো ভিউয়ার্স, সেখান থেকে আপনারা অসংখ্য ভিডিও কিন্তু দেখেছেন। তো ভিউয়ার্স, আজকে একটা ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও কি দেখার চেষ্টা করুন, আসলে কি পরিমাণ লতি হয়ে থাকে। ভিউয়ার্স দেখেন যে আসলে কি পরিমাণে লতি হয়ে আছে। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কিন্তু শুধু লতি, প্রতিটা লাইনেই কিন্তু লাইন আপনি সুন্দর দেখতে পাচ্ছেন, শুধু লতি পড়ে আছে কিন্তু ভিউয়ার্স এগুলা। তো ভিউয়ার্স, এই লতিরাজ কচুটা অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। আপনারা কিন্তু সব ধরনের জমিতে এটা কিন্তু চাষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো ভিউয়ার্স এটা আপনারা 1 বিঘা বা 33 শতাংশ জমিতে আপনার চারা লাগবে মাত্র 4200 পিস। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু এই লতিরাজ কচুটা জাত, কিন্তু এই লতিরাজের ভিতরে জাত আছে, কোয়ালিটি আছে। তো আপনার দেখতে পাচ্ছেন, তো আমাদের যে লতিরাজটা সেটা হচ্ছে লম্বা এবং মোটা হয়ে থাকে। আর কিন্তু লাস্টে কিন্তু আপনারা দীর্ঘ কিন্তু 8 থেকে 9 মাস লতি বিক্রি করবেন। এরপরে কিন্তু আপনারা এখান থেকে কিছু কিন্তু কচুটা কিন্তু ভিউয়ার্স বিক্রি করতে পারবেন। তো টোটালি দেখাচ্ছে আসলে কি পরিমাণে লতি হয়ে আছে প্রতিটা গাছে, আসলে কি পরিমাণে। আর সপ্তাহে আপনি এখান থেকে 6 থেকে 7 মণ কিন্তু 1 বিঘা থেকে উঠাই দিতে পারবেন। আর ভিউয়ার্স, অল্প খরচে কিন্তু অধিক লাভজনক একটি ফসল এটা। 1 বিঘা জমি চাষে আপনি সর্বনিম্ন কিন্তু এখান থেকে 2 লক্ষ টাকা কিন্তু আয় করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সব শুধু লতি পড়ে আছে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই লতিরাজ কচুরাজ কেউ যদি চাষ করতে চান, অবশ্যই সফল হবেন। কারণ ভিউয়ার্স দেখা যায় অন্য অন্য ফসল চাষের থেকে আপনার লতিরাজ কচু চাষ করলে এটা 1 বছরই ফসল কিন্তু, এটা এটা ভালো একটা টাকা ইনকাম হয় কিন্তু এখান থেকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এদিকে আসলে জমির স্বল্পতা, সেজন্য আপনারা স্বল্প পরিসরে করা। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান অবশ্যই লাভবান হবেন। আসলে কী পরিমাণে লতি হয়ে আছে, তো ভিউয়ার্স এটা জমি দেখতেছেন। তো ভিউয়ার্স, এই লতিরাজ কচু যদি কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা অরিজিনাল যেই লতিরাজ কচুর যেই চারাগুলা সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আসলে কী পরিমাণে লতি হয় আপনারা দেখতে পাচ্ছেন। তো অসংখ্য ভিডিও কিন্তু আপনারা দেখেছেন, আপনার 12 থেকে 14টাতে কিন্তু কেজি হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের এটা কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ পর্যন্ত, কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।